আসসালামু আলাইকুম। আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। প্রকৃতির যত রূপ, যত সৌন্দর্য, সব মনে হয় ছড়িয়ে রয়েছে গ্রাম বাংলায়। আর আমরা যদি তুলে ধরি চলনবিলের সৌন্দর্য, তাহলে তো কোনো কথাই নেই। চলনবিলের রূপ সৌন্দর্য কখনোই বলে শেষ করার মতো না। বর্ষা মৌসুমে চলনবিল পানিতে তলিয়ে থাকলেও শুষ্ক মৌসুমে এই চলনবিলের মুখে ফলে নানা রকম ফসল। চলনবিলে সাধারণত ধান, গম, ভুট্টা এগুলোই বেশি চাষ করা হয়ে থাকে। নানা রকম ফসলের মধ্যে ধান সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে চলনবিলে, বিশেষ করে এরি ধান। এ সময় কিষান কিষানি অনেক ব্যস্ত থাকে, তারা অনেক পরিশ্রম করে কৃষি জমিতে ফসল ফলানোর জন্য। সাধারণত পৌষের শেষ ও মাঘের শুরুতে এই এরি ধান রোপণ করা হয়ে থাকে কৃষি জমিতে। আড়াই থেকে তিন মাসের মধ্যে এরি ধান পেকে যায়। ধান কাটা মৌসুমে কৃষকরা অনেক ব্যস্ত হয়ে পড়ে, শুধু কৃষক না, কিষানিরা অনেক ব্যস্ত হয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসে চলনবিলের মুখে কৃষকের ধান ঘরে তুলে দিতে। কৃষকের এই ধান কেউ বা কাটে টাকার বিনিময়ে, আবার কেউ বা কাটে ধানের বিনিময়ে। অর্থাৎ ধান কাটা শেষে একটা চুক্তির মাধ্যমে তারা কিছু পরিমাণ ধান নেয়। এ সময় কৃষকের উঠানে উঠানে সবাই ব্যস্ত হয়ে পড়ে ঘরে ধান ওঠানোর জন্য। এ সময় কৃষকদের করতে হয় নানা রকম কাজ। ফসলের মাঠ থেকে ধান কেটে বাড়িতে বহন করে নিয়ে আসতে হয়, সেই ধান মাড়াই করতে হয়, ধানের অবশিষ্ট অংশ যেগুলো খড় সেগুলো শুকিয়ে পালা দিতে হয়, এবং ধান শুকানোর পর সেগুলো গোলায় ভরতে হয়। কেউ বা উঠান থেকেই প্রয়োজনের তাগিদে ধান বেচে দেয়। ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ হলে শুরু হয় উষানো শুকানোর কাজ। এ কাজ সাধারণত বাড়ির মহিলারাই করে থাকে। গ্রাম বাংলার বৈচিত্র রকম রূপের জন্যই গ্রাম বাংলাকে বলা হয়ে থাকে রূপের রানী।
ধান কাটামারের কাজ শেষ হয়ে যায়, ফসলের মাঠ ফাঁকা থাকে, তখন কৃষকরা রাখালরা তাদের গবাদি পশু নিয়ে যায় ফসলের মাঠে খাওয়ানোর জন্য। সারাদিন তারা ফসলের মাঠে গবাদি পশুকে খাওয়ানো শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে। গ্রামের মানুষগুলো নানা পেশায় নিয়োজিত, কেউ জেলে, কেউ কৃষক, কেউ চাকরিজীবী, কেউ আবার কামার, কেউ কুমার, আরো নানা ধরনের পেশায় নিয়োজিত। গ্রামের পুকুরগুলোতে অনেক মাছ চাষ করা হয়ে থাকে। শুধু পুকুরে মাছ চাষ করা হয় না, খাল বিল, নদী নালা, ডোবা এগুলোতেও পাওয়া যায় নানা রকম দেশি মাছ, যা গ্রামের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে একটি বড় ভূমিকা রাখে। এছাড়া জেলেরা নানা রকম হাতিয়ার দিয়ে মাছ শিকার করে সেগুলো বাজারে বিক্রি করে অনেক অর্থ আয় করে থাকে। পুকুরে অনেক বিদেশি মাছ চাষ করা হলেও নদী নালা, খাল বিল, ডোবায় পাওয়া যায় নানা রকম দেশি মাছ, যেমন শোল, বোয়াল, টাকি, ট্যাংরা সহ নানা রকম দেশি মাছ। আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের কোন জিনিসটা গ্রাম বাংলায় নেই, আপনি এর উত্তর খুঁজে পাবেন না, কারণ গ্রাম বাংলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সকল অংশ। গ্রামের মানুষরা হয় না অনেক সহজ সরল, তারা মিলেমিশে থাকতে বেশি পছন্দ করে, তাই বলা যায় গ্রামের সৌন্দর্য রূপ বর্ণনা করে শেষ করার মতো নয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, এবং যাওয়ার আগে একটি কথা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এছাড়া যদি পারেন লাইক দিবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।